এখন ঢালিউড কিং শাকিব খান মানে খবর, আর খবর মানে দর্শকদের আলোচনায় থাকা। আর সেই সস্তা আলোচনায় পাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান তারকারা। দর্শকদের আলোচনায় থাকার জন্য এবার নায়িকা নিপুন নেমে গেলেন অশ্লীল নোংরা রাজনীতিতে। শাকিব খানের দোসরা জুলাইয়ের সাক্ষাৎকারের পর নিপুনের ফেসবুক স্ট্যাটাস দেখলে ও শুনলে মনে হবে শাকিব খান নায়িকা নিপুনের বারা ভাতে ছাই ভরে দিয়েছেন। তবে নিপুনের স্ট্যাটাস ছাড়িয়ে গেছে সব ধরনের ভদ্রতা ও সভ্যতা। একই জগতের মানুষ হয়েও শাকিবকে নিপুনের এই আক্রমণ শুধু একটা কথাই প্রমাণ করে, আর তা হলো শাকিবের উন্নতি বাংলাদেশ কোন নায়ক নায়িকারই সহ্য হচ্ছে না। নিপুন এই দীর্ঘ স্ট্যাটাসে শাকিবকে অশিক্ষিত, শয়তান সহ আরো নানা কিছু বলে গালাগালি করেছেন। এমনকি 11 বছর আগে শাকিব ইংরেজি বলতে পারতেন না বলে ব্যঙ্গ করেছেন। নিপুন বলেন, আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করতেন আপনি না বুঝিয়ে ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি কার্ড পূরণ করতে পারতেন না। এরপর নিপুন নিজের শিক্ষাগত যোগ্যতা আর ধন দৌলতে ফিরিস্তি দিয়ে শাকিবকে শয়তান বলে সম্বোধন করেন। তিনি আরো লেখেন, আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটের ইয়েও জানতেন না। মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না, কারণ কিছু লোককে তো রেখেছেন টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। দর্শক, বাংলাদেশের সিনেমা থেকে ভদ্রতা শালীনতা উঠে গেছে অনেকদিন আগেই, তবুও দেশের শীর্ষ একজন নায়ককে এভাবে আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দর্শকদের মতে শাকিবকে গালাগালি করে আসলে নিপুণ নিজের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিয়েছেন। আপনি কি ভাবছেন জানান নিজের কমেন্ট সেকশনে। আর এই বিষয়ে আরো ভেতরে খবর আসছে খবর টিভিতে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।